মানুষের সামনে মানুষের হিসাব দিতে গেলে তাই আটকে যায়। কথা বলেন, আমিও মানুষ, ফখরুদ্দিন চাপো মানুষ। এই যে আমলিগের এই তিন টার্মের আগে বিএনপির আমলের মাঝে দুই বছর গেছে না তত্ত্বাবধায়ক সরকার, মনে আছে নাকি? তিন উদ্দিনের বাংলাদেশ, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন, আর সহযোগিতা করছেন সেনাবাহিনীর প্রধান মঈনুদ্দিন, মনে আছে? তিন উদ্দিন, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই তিন উদ্দিনের বাংলাদেশে ধরা খাইছে কারা? আমাকে ধরে নাই। উভয় দলের বড় বড় বাঘা বাঘা নেতাকে, ঠিক না? জননেত্রী শেখ হাসিনা উনিও জেল খাটছে, বিরোধী দলীয় নেত্রীও খাটছে, উভয় দলের মন্ত্রীরা খাটছে। জবাব দেওয়া লাগছে ফখরুদ্দিন সাহেবের কাছে, নামাজের প্রশ্ন কথা কয় না। ফখরুদ্দিন সাহেব কি নাকি ডেকে জিজ্ঞেস করছে যে তোমরা নামাজ ঠিক মতো পড়ো নাই কে, রোজা রাখো নাই কে, এতেকাব করো নাই কে, এগুলো জিজ্ঞেস করছে। হ্যাঁ, কি জিজ্ঞেস করছে? একটা প্রশ্ন, আন মালিহি এসে গল্প দিলে যে আমি আসছি এরকম বিনয় পয়সায় বাসের পিছনে সিঁড়ি ধরিয়া ঝুলতে ঝুলতে আইসি, তো এরকম 15-20 বছরের মধ্যে আঙ্গুল ভুলে কলা গাছ হলো, এই আঙ্গুলের মধ্যে পাম দিছে কোন পাম পার দিয়ে, এত মোটা হলো কি রে? একটা জিজ্ঞাসা মাত্র, ঠিক না? মাল সম্পর্কে এত টাকা কামাই করে বাংলাদেশের গরিবের পেট মুখের থেকে টাকা শুষে নিয়ে, তাই যে তুমি সুইডেন, তাই যে তুমি ইটালি, অস্ট্রেলিয়া, লন্ডন, কানাডা, এই সোকাল আগে কাছ থেকে টাকা নিয়ে কানাডায় যাইয়ে তুমি বাড়ি বানাইছ। কানাডা, কানাডা আছে? কানাডা মানে চোখ নাই সে কানাডা না, দেশের নাম কানাডা। এই সৌকাল আগে কাছে টাকা নিয়ে কানাডা বাড়ি বানিয়েছিস কে? এই এক প্রশ্নের জবাবে যারা শাসন করছে সেই ফখরুদ্দিন রে আজকে তারাই ধরা পড়ে গেছে তার কাছে। শুধুমাত্র ক্ষমতা, ওনাকে ক্ষমতা দিয়ে রয়েছে এগুলো করার, বাস ধরে আটকায় দিছে, কেউ বাঁচতে পারে নাই, ধরা খাইছে সব। বহুত বয়তে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, মহাজারে ইন্ডিয়া, মহাজারে লন্ডন, মহাজারে সিঙ্গাপুর, মহাজারে বিদেশ, আর বাংলাদেশে আসছি সাহস পাচ্ছে না, খালি এক প্রশ্নের জবাব দিতে যাইয়া। মিনাই নাকতা সাবা অফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো কয়ে যাও। মানুষের কাছে প্রশ্নের জবাবে আটকে গেছেন। কতজন রে ধরিয়ে এতে কাপে বসাই দিছে না, মসজিদই না জেলখানায়, হ্যাঁ রমজানের আগেই বসাই দিছে। এর এক মন্ত্রীরে যদি কোনো মসজিদের ইমাম সব কইতো যে স্যার, মন্ত্রীর তো মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেব যদি বলতে চান সারি বার তো শেষ দশটি নিয়ে এতে কাপে বসার লোক পাচ্ছি না স্যার, আপনি বসে বসে তাহলে ও হুজুরি চাকরি থাকবে? ইডিয়েট ইমাম, ননসেন্স ইমাম, কমন সেন্স বলতে কিছু নেই। আমি এতে কাপে বসলে আমার উম্মতের কি হবে? এই তুই তো পরের বাড়ির পরের বাতে বাগুন দিয়ে খাও, সাইড চালা টিফিন কারি পাঠাও, দা গা দাইয়ে ভরিয়ে দিই, খাইয়ে গুদম লোড করে দিছি, তুই শুয়ে তাও উমর পাও না। আমি বেটা উম্মত নিয়ে আমার চিনতে, আমি এতে কাপে বসলে আমার উম্মতের কি হবে? জারি মারবে না আল্লাহ কাই তোমার এতে কাপে বসা মসজিদও পাবা না, জেলখানায় বসা দেবো। কালি আমি তিন উদ্দিন রে গুছাই নেই দাঁড়া, এই তিন উদ্দিন রে গুছাইয়া দেশে লাগাইয়া দেশ। ইমিগ্রেশন নম্বর তিন আর মালিহি, মাত্র একটা প্রশ্নের জবাব দিয়ে যাও, তাই পারি নাই। কথা কন মান হোসিবা নৌকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই আটকে যাবে, বিনা হিসাবে পার হওয়া যায় নাকি? কয় হুজুর বিনা হিসাবে পার হওয়ার কি উপায় আছে? কয় যে সাতটা গুণ অর্জন করতে পারলে হবে, সাতটা, কয়টা একটু কর মুখস্থ কর, কয়টা? সাতটা গুণ অর্জন করতে পারলে হিসাব দেওয়া লাগবে না, তাহলে এই সাতটা গুণ 700 না কিন্তু 7000ও না, মাত্র 7টা। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? এই সাত গুণ আলাদেরকে বিনা হিসাবে ময়দানে মাশার থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে গুছাই নিয়া আর সাজিবেন নিচে বসাই দেবে। উলামায়ে কেরামকে শুনেছেন বহুবার এই একই হাদিস, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, সাত গুণের ভিতরে এক নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক বাদশাহ, তাহলে সারা বাদশাহ মানে রাজা মানে প্রেসিডেন্ট, তাই তো সারা বাংলাদেশে একমাত্র বর্তমানে গেলে আব্দুল হামিদ কাকা জাতি পারে, আর তো আমরা বাচ্চা না কেউ না, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ আমরা বাচ্চা।
প্রত্যেকে বাদশাহ, যার যার একটা রাজত্ব আছে। আমার ইউনিয়নের কেউ মানে না, ওয়ার্ডের কেউ মানে না, গ্রামের কেউ মানে না, মহল্লার কেউ মানে না, কিন্তু আমার বউ বাচ্চারা তো নামে নিবারে না, আমি ওই ফ্যামিলির রাজা। আপনি মহল্লার রাজা, আপনি মাতুব্বার, আপনার কথায় মহল্লা উঠে বসে, আপনিও বাদশাহ। আপনি মেম্বার, ওয়ার্ডের রাজা, আপনি চেয়ারম্যান, ইউনিয়নের রাজা, আপনি উপজেলার চেয়ারম্যান, উপজেলার রাজা, আপনি এমপি, আপনি সিটের রাজা, আপনি মন্ত্রী, আপনার মন্ত্রণালয়ের রাজা, আপনি প্রধানমন্ত্রী, দেশের রাজা, আপনি প্রেসিডেন্ট গোটা বাংলাদেশের রাজা, আপনি হাই স্কুলের হেডমাস্টার, আপনার হাই স্কুলের রাজা, প্রাইমারি হেডমাস্টার, আপনি প্রাইমারির রাজা, আপনি কলেজের প্রিন্সিপাল, আপনি কলেজের রাজা, আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আপনি ওখানকার রাজা, আপনি ডিসি, আপনি ডিস্ট্রিক্টের রাজা, টিওনো থানার রাজা, এসপি লাইনের রাজা, পুলিশ থানার রাজা, এমন করে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই জায়গার রাজা। ওই জায়গার ভিতরে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেন, ইনসাফ কায়েম করতে পারেন, তাহলে আপনাকে কিয়ামতে এক নম্বর ভিআইপি মেহমান বিনা হিসাবে আর সেয়াজিমের নিচে বসায় দেওয়া হবে। ওই দিন খানা খাওয়ানোর আবার খাদেমদারি করবেন স্বয়ং আল্লাহ। খাদেমদারি কে করবে? আল্লাহ। তাই চামচ দিয়ে না, কিন্তু এই খানা দানা যা দেবে চামচ দিয়ে দেবে না, আল্লাহ নিজ হাতে প্রত্যেকের মুখে উঠে খানা খাওয়াবে, নিজ হাতে খানা খাওয়াবে। এই গত কয়েক বছর আগে আমাদের হুজুর গিয়ে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার বেশ 300-র উপরে হুজুরদেরকে দাওয়াত দিয়ে নিছিল একটা বিষয়। তো ওই জায়গা হুজুরদেরকে খাওয়াইছেন, খাদেমদারি করেছেন মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রীও প্রত্যেক হুজুরের প্লেটের সামনে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, বিশেষ বিশেষ মুরব্বীকে প্লেটের নিজি হাতে খাদেমদারি করে খাওয়াইছে। তো হুজুররা ওই খেদমতে এত খুশি হয়েছে আর প্রধানমন্ত্রীর প্রশংসা করছে যে একেবারে অমায়িক। প্রধানমন্ত্রীর হাতের খানা খাইলে নেকি না গুনাহ না কি সে বিশ্লেষণ আমি করতেছি না, বাকি তার চাইতে কোটি 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 জীবন ভরে কোটি 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 হাঁটুর কোটি খুলিয়ে যাবে, তবুও কোটি কয়েক শেষ হবে না, এত কোটি গুণ বেশি মর্যাদা হবে না আল্লাহর হাতের খানা। আল্লাহ নিজে হাতে খানা খাওয়াবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন, ন্যায় বিচার। গোটা বাংলাদেশের প্রেসিডেন্টকে কেয়ামতে জিজ্ঞেস করা হবে, তুমি কি সারা দেশের রাস্তাঘাট এক কায়দায় বানাইছো? তুমি কি সব জায়গা বিদ্যুৎ সাপ্লাই এক কায়দায় একইভাবে দেছো? এক জায়গা বিদ্যুৎ যায় না আর এক জায়গা বিদ্যুৎ পাই না, আবার সাইনবোর্ডে লেখা শতভাগ বিদ্যুতায়িত বাংলাদেশ, ফকির মুক্ত ফকিরহাট। আমাকে ওই বছর বাগেরহাট জেলায় একটা থানা আছে ফকিরহাট, ওই জায়গার নাম হচ্ছে চাখাতি গাড়িতে নামিয়ে দিয়ে উপর দিক থেকে একখান সাইনবোর্ড, তাতে লেখা ফকির মুক্ত ফকিরহাট। ওর নিচে দাঁড়ানো থাকতে থাকতে হই একজন এসে কাকা ভাষা ঠা দেন, আমি কবিটা ওই দেখি লা যে লেখছে সে বলুক আমার টাকবে টাকা। তো ফকির মুক্ত ফকিরহাট লেখলে কি ফকির মুক্ত হয়, বিদ্যুতায় তো লেখলে কি বিদ্যুতায়, ওই সাপ কিরে যাইয়া মোবাইলে চার্জ দিতে পারি রে, কারেন্টের এত অনিয়ম, মোবাইল এই কথা বেশ না, তুই কথা বেশ কর। আমি জিজ্ঞেস করছি মাওলানা মোস্তফা কামালের কাছে, ভাই কি কারেন্টের কোন অবস্থায়, কারেন্ট কিরম যায় তাই, এ কোন তোর যাওয়া হয়? তো কয়েছে না আমাকে তো কারেন্ট যায় না, তো ওই মাঝে মধ্যে একটু আসে, আমাকে এখানে কারেন্ট কখনো যায় না, মাঝে মধ্যে একটু আসে, ওই ভাই একটু মোবাইল চার্জ দেয়। তো এক জায়গা কারেন্ট 24 ঘন্টা থাকবে আর আরেক জায়গা মাঝে মধ্যে একটু আসবে, এটা ইনসাফ হবে না, ঠিক কিনা? কেমতে ইনসাফ কায়েম করনেলা বাদশা এক নম্বর গুণ বিনা হিসাবে জান্নাতি হবে। আপনার ছেলে মেয়ে যারা আছে তাদের ভিতরে বাপ, আপনার সম্পদ, আপনার নজর সকলের প্রতি একরকম রাখতে হবে, পার্সিয়ালিটি করতে পারবেন না। আমার মা আমার জন্য আমাদের সামনে বহুবার দোয়া করতাম, শুনতো আল্লাহ আমার দাড়িতে যেন ফের থাকে না, দাড়িতে যেন ফের থাকে না, দাড়ি পাল্লা আছে না, দাড়িতে যেন ফের থাকে না, আমার সব ছেলেগুলো যেন এক মাপের হয়। আমার মা আমার মা বাপের অনুযায়ী চেষ্টা করেছেন কম না, এরপরে তকদিরে যদি ফের থাকে তাহলে তো মানুষ সেটা সমান করতে পারবে না, যার যতটুকু যোগ্যতা দরকার আল্লাহ মঞ্জুর করছে সে ততটুকু হয়েছে। তবে সব কয় ভাই যে মাদ্রাসায় দিয়েছে, সব কয় ডারে মাদ্রাসায় দিয়েছে, সবাই আলেম হয়েছে কম বেশ, ছোট বড় যার যেমন তকদির। আপনি বন্টনকারী আপনার ভাই বলে আব্বা মারা গেছে, বড় ভাই সম্পদ বন্টন করতেছেন, ন্যায় বিচারক আপনি, আপনি জমি বন্টন করছেন, কি সুন্দর ওই বিলির মধ্যে যে জায়গা আদম আলাইহিস সালামের পরে আজ পর্যন্ত পানি শুয়ে নেই,
ওই জায়গা আপনার আব্বা 10 বিঘে রেখে দিয়ে গেছে, আর এই একেবারে টেপা খুললাম মোড়ে ওই জায়গা 5-17 আপনি বন্টন করতেছেন ছোট ভাইয়ের সাথে বাড়ি, তোরে দিলাম 10 বিঘে 10 বিঘে আমি মোটে 5-17 নিলাম। ছোট ভাই একটু সরল ক্লাসের মানুষ, 10 বিঘে শুধু খুশিতে বানবাক। আচ্ছা তাহলে সে 10 বিঘে কোন জায়গায়? সেই বিলির মধ্যে যা, ও ছোট ভাই মরারও 200 বছর পরে জাগবে না। আর উনি যে 5-17 এনেছে তার 1 শতাংশের দাম 50 লাখ টাকা। জমিতে কি করবা, বন্টন করে কি করবা, কল্যাণটা কি? তুমি আবার আর সাজিবেন নিচের মেহমান হবা। 2 নম্বর, আন সাবাবিহি ফিমা আবলা, কি বলা হয়, সাবাতু ইযিল্লুহু আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন আজব কামাদ দিক তাকাও সাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। যুবক তোমার যৌবন কালটাকে ঠিক ইবাদতের মধ্যে কাটাও, সম্ভব সম্ভব এখনই সম্ভব। ইচ্ছে করলে আজকে শীতের রাত্রে এখান থেকে যাইয়া একেবারে কচুরির তলে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তুমি দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়লে পড়তে পারো, কিন্তু তোমার 80 বছরে বাপরে গরম পানি গায়ে ডালি দেওয়ার পরে কয় তোর কি সেই গরম করছিস, আগুনি নাকি তুই টান গাছ হাতিছে না, পানি গরম হত্তি করলাম না, অথচ তার মধ্যে হাত দিয়া জানি এমন গরম, বুড়োর আর জুড় হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ও পানি তুই হিট দিতে পারতিছে না, ও জুবানায় দাঁড়ায় দিয়েছে কয় দাঁড়া দেয় ভিড়ে ভিড়ে জামাইছে। এক অক্ষে রোজু যে 3 প্রকারের নামাজ পড়তে পারে না, এই হলো বুড়ো, এর নাম ঠিক না, ঘন্টায় 4 বার পেশাব করা লাগে, তুমি সকাল 9টায় গোসল করছো, সে গোসলের যদি ঈশার নামাজ পড়তে পারো তোমার শরীর এত ভালো, কাজেই তুমি এখন যা পারবা বুড়ো হলি তো তা পারা যাবে না। তোমার এই যৌবন কালটাকে একটু ইবাদতের মধ্যে কাটাও, তুমি বাইসাইকেল চালাইয়া চলে যেতে পারো একেবারে সেই রমনা পার্কের বটমূলে, রাত 2টের সমাজে পৌঁছে গেছে, তারপরও হুবহু তুমি তেমনি বাইসাইকেল চালায় বিশ্ব ইস্তেমেও যাইতে পারো, বাইসাইকেল চালায় সরমুনার ময়দানেও যাইতে পারো, এটা তোমার যৌবনের শক্তি, এটা তুমি পারো। কাজেই যৌবনটাকে বাম দিক ব্যবহার না করে ডান দিক করো, পাশাপাশি এ তো হাসরে মাঠে পাবা, এভাবে যদি তুমি জীবন যাপন করো দেখবা মানুষের কাছে তুমি প্রশংসিত হবা। প্রশংসা না চাই কে, প্রশংসা প্রশংসা সকলে ভালো লাগে না, আমার প্রশংসা করলে ভালো লাগে, হুজুর আজকে দারুণ হজ হয়েছে, 5 কিলাস হজ হয়েছে, এ শুনলি মনের মধ্যে একটু খুশি খুশি একটু ফুলা ফুলা ভাব ঠায়, সত্যি কথা বললাম যেটা। তো আমি প্রশংসার কাজ না করে প্রশংসা পাবো কি করে? তুমি করবা নুসমি, আর তোমার কবে যে যেটা বুজুর্গ যাচ্ছে এই হবে কোনদিন? তুমি সুরিয়ারি আসবা আর তোমার কবে 1 নম্বর সাধু এ হবে? ভালো করো, ভালো প্রশংসা পাবো, ভদ্রতার সাথে চলো, তোমার এই প্রশংসা চাওয়া লাগবে না, এমনি মানুষে বলতে তালে থাকবে এই ছেলেটা কে গেল রে, পিছনের দিকটা কাছে কয়েছেন, আমি তো এমনি কষে উদাহরণ দিয়েছি, মনে হচ্ছে যে কেমন এই ছেলেটা কে রে, হয়তো অমুকের ছেলে, তাই তো ওর বাপ ওইর ভদ্র ছেলে, ওর দাদার নাম এই না, হ্যাঁ হয়তো ওর দাদাও জানতাম, জীবনে মাথা উঁচু করে কথা বলেনি, আর আর একটা গেল, এটা এই বদমাইশটা কেটা গেল রে, পূর্বপুরুষ পর্যন্ত কুস্তি তালে থাকবে। যুবক তুই যেভাবে চুল কাটাইছিস, চুল কাটাইছিস, তোর এই চুলির উদ্দেশ্য কি? এইভাবে ঝাঁকড়া চুল রাখছো, বান্দর কাটিং বানাইছো, অথবা ফ্রান্স কাটিং, সোর কাটিং, নুস্য কাটিং, যাই তুমি কাটাইছো আর কি, এই দিয়ে তোমার উদ্দেশ্য হলো মহল্লার মেয়েরা দেখলে তোমাকে লাইক করবে, কমেন্টে লাইক দেবে, তুমি ওই লাইক করা একটা মায়ের সাথে একটু বিয়ের প্রস্তাব দাও তো দেখো কি কয়, ওরকম একটা মেয়ের কাছে তুমি বিয়ের প্রস্তাব দিয়ে দেখো জব দেবে, আব্বা জীবনও তোমার কাছে বিয়ে চাবো না, কিন্তু বাদামের সাথে বিয়ে দিও না, ও লুসার সাথে বিয়ে দিও না, পাঙ্কুর সাথে বিয়ে দিও না, তো তুই যে সাজা সাজলি কার কাছ থেকে প্রশংসা, কে লাইক নেওয়ার জন্য, বিশেষ করে মেয়েদের লাইক নেওয়ার জন্য তো তুই এই সাজা সাজলি, তারাই তোকে আনলাইক করে দিল, তারা বলে না 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 জীবনে বিয়ে বসবো না, তো ওই উরুটে বাদামির সাথে বিয়ে বসবো না, তাহলে তোর এই চুল কাটার 26 ওটা আগে চুল কাটাইছে বলে, তাতে যদি সেমড়ি রাই এই কয় তাহলে এই যে নাভিতে কাছে টা ঘুরিয়ে আনার দরকার না, যা ঘুরিয়ে আনতে যা জুতো দিয়ে বাড়াই দিবে, তাহলে তোর এই চুলির কি দাম থাকলো কথা কন।